প্রয়াত মুখ্যমন্ত্রীর জননেতা তরুণ গগৈর নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে করিমগঞ্জ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। শুক্রবার করিমগঞ্জ শহরের অলিচা হোটেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের নির্দেশে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদাতা প্রত্যেক কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী শিহাব। এছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, আসাম প্রদেশ কংগ্রেসের লিগ্যাল সেলের সহসভাপতি আইনজীবী আব্দুস সবুর তাপাদার, জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ, প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব, সাংগঠনিক সম্পাদক আশোক উদ্দিন, ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদ পান্না সহ এনএসইউআই এর জেলা সভাপতি শুভম দাস সনু, মহিলা কংগ্রেসের সভানেত্রী বিউটি বেগম চৌধুরী, আইটি সেলের তথ্য ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান তম্মা মজুমদার, ডিজিটাল বাহিনীর কোঅর্ডিনেটর আইনজীবী প্রদীপ কুরি, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সহ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের বিভিন্ন স্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ব্রাকটিন টিভি বাংলা। প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ শ্রীযুত সলমান খান মহাশয়ের নির্দেশে প্রয়াত শ্রী তরুণ গগৈজি জননেতা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া একজন আমাদের আসামের রূপকার, ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা গোটা আসামব্যাপী একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই আসামব্যাপী সেই আমাদের কার্যসূচির হাতে হাত মিলিয়ে আমরা করিমগঞ্জ সংখ্যালঘু বিভাগের প্রত্যেক কর্মকর্তাবৃন্দ, আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীবৃন্দ, আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের পদাধিকারীবৃন্দ, বিশেষ করে আমাদের লিগ্যাল সেলের ভাইস চেয়ারম্যান, ইনি আসাম প্রদেশ কংগ্রেস থেকে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের জেনারেল সেক্রেটারি আমার শাহাব ভাই। আমি সবাইকে আজকের এই কার্যসূচি সফলভাবে আজকের এই কার্যসূচি সম্পন্ন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। কতজন আজকে আমাদের 22 জন টোটাল ব্লাড ডোনেট করেছেন, আরও কয়েকজন আমাদের ব্লাড ডোনেটার আছেন, আমরা আগামীকালকে ওরা ব্লাড ক্যাম্প সিভিল হসপিটালে যেটা ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেই জায়গায় গিয়ে ব্লাড দেবে। আমাদের এই কার্যসূচিতে বিশেষ করে আমাদেরকে হাতে হাত বাড়িয়েছেন বা আমাদেরকে সহযোগিতা করেছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তাবৃন্দ, আমার করিমগঞ্জ সিভিল হসপিটালের ডক্টর ম্যাডাম আফসানা মজুমদার মহাশয়া। আমি ওনাদেরকেও করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং করিমগঞ্জ জেলা সংখ্যালঘু বিভাগের তরফ থেকে অন্তরে অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ দুজন ব্যক্তিত্ব আসামের মধ্যে বিগত 40 বছর নেতৃত্ব দিয়েছিলেন, যাদের ফলে আসাম আজকেও দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন হলেন আজকের দিনে যিনি জন্মগ্রহণ করেছিলেন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দাস। আরেকজনের নাম যদিও আজকে তরুণ গগৈয়ের জন্মদিন, তথাপি না বললে আমি মনে করি অপূরণ থেকে যাবে। তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনিও আমাদের মধ্যে নেই, হিতেশ্বর শইকীয়া মহাশয়। তো এই দুজন ব্যক্তিত্বের ফলে আসাম আজকে দাঁড়িয়ে আছে। আজকে আসামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আসামের বিভিন্ন ভাষাভাষী মানুষ আসাম মানচিত্র নিয়ে আজকে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। আজকের দিনটি বিভিন্ন দিক দিয়ে একটা বিশেষ দিন। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে এই চার দিন আমাদের সামনে আসে এই দিন, তো সপ্তমী এবারের পুজোটা ও তিথি বিভ্রা